আজি মু পটাটো 65 কৰিবাকু যাওচি তেনু কৰি আলু চাৰটিকি নেই মু চোপা ছড়ে তাকু ৰখি ভালভাৱে ধুই দেকি তাকু কৰি দেলি এখতো তাকু ভালভাৱে কৰি দেই পানীৰে পকাই তাকু ভালভাৱে চকটিকি ধুই দেলি এবং গোটে সুতা কপড়ারে তাকু ছাঙ্কি তাকু ভালভাৱে চিপুড়ি দেলি পুরা এমতি চিপুড়বে যেমি পুরা পা টোপে বি রহবনা ভালোভাবে চিপুড় দিয়ে আউ গোটে কম কলি গোটে জায়গার অদা খণ্ডে পাঁচ ছাগুড়া রসুণ কু ছেচিলি তাপরে সেই আলু সেই ছেচা রসুণ অদা পকাইলি গোলমরিচ গুণ্ড তাপরে লুণ লঙ্কা গুণ্ড এবং ভৃষঙ্গ পত্র কু ছোট ছোট করে টিকটি করে ধরে ধরে পকাইলি তাপরে তাকে টিকে গোলাই নেলি সেথিরে কোন কলি ময়দা 3 চামচ ও কর্নফ্লাওয়ার 3 চামচ পকাইলি তাপরে তাকে হাতরে ভালোভাবে গোলাই নেলি দেখুন বড়িয়া ভালকি গোলাই নেলি সব মিশাইকি তাপরে তাকে ছোট হোক বড় হোক যে আকারে আপনার করে পারবে মু তাকে এইভাবে গোল গোল করে কড়াই তেল পকাই তাকে পকাই ছাড়লি এইটা দেখতু এই মর ছাড়ি হয়ে গেলা পরে তাকে গোটে পাত্রকে বাহার করে দেলি তাপরে আউ গোটে পাত্রে দহি 3 4 চামচ সেতরে হলদি গুণ্ড টিকে লঙ্কা গুণ্ড টিকে ব্ল্যাক সল্ট আর গোলমরিচ গুণ্ড পকাই ভালোভাবে টিকে গোলাই নেলি তাপরে আউ গোটে প্যানলে তেল বসাই সেতরে কিছু কটা রসুন কটা কঞ্চা লঙ্কা ও পিঁয়াজ অল্প কিছু পকাই তাকে টিকে ভালোভাবে ভাজি নেলি তাপরে সেই জহি যে ব্যাটরটা বনাইলে সেইটা ঢালি দিয়ে তাকে ভালোভাবে গোলাই নেলি এথর আমি যে করি রাখি যে পটাটো কু তাকে পকাই ভালোভাবে গোলাই নেলি এইথর আমার রেডি হয়ে গেল পটাটো 65 এইভাবে করতু বহুত টেস্ট লাগে আপনার মানে থরে করতু ও খাঁতো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সবসক্রাইব করা আদৌ ভুলবেন না।